আছে হাক টাকা আছে চারটি চাকা দেখি শুস তেয়ারি তাতে স্বপ্ন আঁকা আর পথের মোড়ে হাত তুলে থাকা না মানুষ এই নিয়ে চলছে ছুটে মায়ের দোয়া পরিবহন মায়ের দোয়া চারপাশে ঘিরে থাকা নানা মানুষজন এই নিয়ে চলছে ছুটে মায়ের দোয়া পরিবহন মায়ের দোয়া পরিবহন মায়ের দোয়া পরিবহন আছে বাসের ভাড়া আছে যাত্রীর তাড়া ঘুরে ফিরে একই রুট কেউ কেউ দলছো নানা রং মুখ নানা রং মন এই নিয়ে চলছে ছুটে মায়ের দোয়া পরিবহন মায়ের দোয়া আমাকে জিজ্ঞেস না করে তোমরা কাজ করতে যাও কেন? অ্যানাউন্স করতে কে বলেছে? এখন টাকার কথাটা পুরো রাষ্ট্র হয়ে যাবে। তুই চুপ কর। বেচারা ঢাকা গেছে, পারুলের কথা মনে করে একটা মোবাইল কিনে নিয়েছে। এতে নিয়তের কি দেখলেন আপনি? যা বোঝো না তা নিয়ে কথা কইবা না। ওই টাকার কথা আপনি আর আমারে কইবেন না, বুঝছেন? ওই টাকার কথা আপনি কইবেন না। ওই টাকার মধ্যে আমি থুতু ফেলাই। উপহার ফেরত নিয়ে এলে যে উপহার তো ফেরত দেওয়ার নিয়ম নেই, প্রয়োজনে ধ্বংস করে ফেলো। আব্বা রাগ করছে। আব্বা রাগ করেছে? তোমার বাবা মানুষ খারাপ না, খারাপ না, তবে একটু গোড়া গোড়া বোঝো তো। আগার উল্টো দিকে যেটা থাকে সেটা হচ্ছে গোড়া। আগা আকাশ ছুঁতে যায়, আলোর দিকে যায়, আর গোড়া মাটির গর্ভে অন্ধকারে। তোমার বাবা হচ্ছেন গোড়া। ভয় পাই বলে তো কি করবো? এই সমস্ত গুগুবর গিললে আপনার কাছে কেউ থাকবো না, সব ভয়ে পালাইব। সাদি মামনি থাকলেও এরকমই করতো। তুই যা এখান থেকে, যা। আরে তোমাকে তো ব্যক্তি স্বাতন্ত্র্যবাদটা বুঝাতেই পারছি না। ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ হচ্ছে মনে করো যে এই যে ব্যক্তির একটা স্বতন্ত্র বিষয় থাকবে, এই যে তোমার দ্বারা আমি এক ধরনের নিগৃহীত হচ্ছি, এই যে প্রতিনিয়ত তুমি আমাকে আটকে দিচ্ছ কথা, এই যে বাবা বাবা। হ্যাঁ বাবা।
হ্যালো বাবা, কথা বলছো না কেন? হ্যালো, হ্যাঁ মামনি, কেমন আছো? হ্যাঁ আমি ভালো আছি। কি তোমার গলা শুনে এমন মনে হচ্ছে কেন? আমি ঠিক আছি। আরিফ কেমন আছে? হ্যাঁ আরিফ ভালো আছে। সালাম আলাইকুম। হ্যাঁ বলো বাবা। দে ওকে দে। আচ্ছা ফোন করে দিচ্ছি। কেমন আছো বাবা? জি আমি ভালো আছি, আপনি কেমন আছেন? বুড়ো বয়সে যা হয়। জি আঙ্কেল, বয়স অবশ্য একটা বিষয়, মানে মানসিক শক্তি দিয়ে কিন্তু বয়সকে ওভারকাম করা যায়। মানসিক শক্তি কখনো হারাবেন না। ঠিক আছে, তুমি আসো একদিন, বেরিয়ে যাও আমার এখানে। জি জি আঙ্কেল, আসবো। ভালো থেকো বাবা, আর পাগলিটাকে একটু দেখে রেখো। জি ঠিক আছে আঙ্কেল, সালাম আলাইকুম। হ্যাঁ বাবা, কি হয়েছে বলো তো? খুব একা লাগছে রে মা, দুদিনের জন্য বেরিয়ে যান আমার এখানে, আরিফকে সঙ্গে নিয়ে আয়। আচ্ছা বাবা, আমার তো টিউটোরিয়াল চলছে। আচ্ছা অসুবিধা নেই, আমি চলে আসবো বাবা। না না না, পরীক্ষা রেখে আসার দরকার নেই। তুই এক কাজ কর, তুই বরং আরিফকে পাঠিয়ে দে, হি ইজ এ গুড বয়। আচ্ছা ঠিক আছে, তুমি নিজের যত্ন নাও, ঠিক আছে? ওকে। কি বললো? বললো আরিফ একটা পচা ছিল, ওর থেকে দূরে থাকিস। আচ্ছা শোনো, তোমার তো এখন টিউটোরিয়াল নাই না? হ্যাঁ নাই, মানে টিউটোরিয়াল নাই। হ্যাঁ নাই, মানে চলছে না। না আচ্ছা, যাও না একটু বাবার সাথে দেখা করে আসো। এই তো, এই বিষয়টা আমি তোমাকে বুঝাতে পারছিলাম না। শোনো, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের মধ্যে কিন্তু এই বিষয়টা আছে। মনে করো যে একজন ব্যক্তি, মানে সে কি, শোনো শোনো, তুমি কি তাহলে যেতে পারছো? আমি যেতে পারছি এবং তুমি আমাকে বাস ভাড়া দিয়ে দিবা। পুরো বাস কিনে দিব, সমস্যা নেই। বাস তো আছে আমার, মানে তোমার, মানে আমাদের মায়ের দোয়া পরিবহন। আমি জানতাম আজকে রানু আসবো না, কিন্তু তারপরে মন মানলো না, আধা ঘন্টা আগেই চলে আসলাম। কিন্তু আমার একটা প্রশ্ন, সেটা হলো তুমি কেমনে বুঝলা যে আমি আগে চলে আসবো? আমারও কোনো কাম কাজ ছিল না, ভাবলাম বোরকা পরে একটু ঘুরে আসি। তাহলে কাজ কর্ম না থাকলে তুমি বোরকা পরে ঘুরতে হয় না? না, বোরকা পরে ঘুরানোর মজাই আলাদা। দুনিয়া সব বাইরে আমি দেখলাম, কিন্তু আমারে কেউই দেখল না। এইটা মাইয়া মানুষদের একটা এক্সট্রা বেনিফিট। হ্যাঁ এটা ঠিকই কইছ, পুরুষ মানুষ গই এক্সট্রা বেনিফিটটা নাই। কি কোন পুরুষ মানুষগুলো তো পুরাটাই বেনিফিট, সারাদিন ঘরের মধ্যে বসে ডিমে তা দিলেও কোনো সমস্যা নাই, আবার বাদামের মতো সারা দুনিয়া ঘুরে বেড়ালেও কোনো সমস্যা নাই। হ্যাঁ সেটা অবশ্য ঠিক কথাই কইছ। কি হইল, কিছু কর না কেন? আরে ভাবতেছি কি কম, কোনো কথা খুঁজে পাইতেছি না। তাহলে আমি যাই। আরে কি কম, যাবো মানে কিছু বসো না। হ্যাঁ আজকে তো আমি রানুর লাগে দেখা করার জন্য আসি নাই, আজকে আমি তোমার লাগে দেখা করার লেগে আইসি। আমি জানতাম তুমি আজকে আসবা। কেমনে জানলেন? জানি না, আজকে রানুর লাগের কলেজ দেখা করতে গেছিলাম, ও আমার লাগে খুবই খারাপ একটা ব্যবহার করছে। অবশ্য এই ক্ষেত্রে ওর কোনো দোষ নাই, কিন্তু রানুর লগে ঘটনার পর থেকে আমার বারবার কেন জানি তোমার কথা মনে হলো। আমার মনে হইতেছিল রানু না আসুক, তুমি কিন্তু ঠিকই আসবা। শোনেন, আমি আপনার লগে দেখা করতে আসিনি, আমি আপনার বলতে আসছি যে রানু আপনার লগে আর সম্পর্ক রাখতে চায় না, আর আজকে আমাদের এটা শেষ দেখা। শেষ দেখা না, শেষ দেখা না, শেষ কথা। আমি তো তোমার চেহারাটার মধ্যে দেখতে পারলাম। আচ্ছা আজকে তোর চেহারাটা একটু দেখাই বা আমারে। মনের চোখ খোলা থাকলে বাইরের চোখ দিয়ে দেখুন লাগে না, এমনিতেই দেখুন যায়। তাহেন কালকে আসবো না? তাহেন শোনো, আরে বেশি কথা কয়ে দাও না, তোমার লাগে ইম্পর্টেন্ট কথা আছে তো। আর শোনো না বিটি, আমি thank you.
কেরামত ভাই, হ্যাঁ এটা ভুল হয়ে গেল না? আবার কি ভুল হলো? মানে আপনার বোনের বাড়ি কোন জায়গা? মোবারকগঞ্জ। মাইকিং করার আগে একটা খোঁজ খবর নেওয়া দরকার ছিল না? আপনার কি মনে হয় আমি খোঁজ খবর নেই নেই? আপনার বাড়িতে যাওয়ানোর আগে সকালবেলায় আমি মোবারকগঞ্জ আমার বাইকনারে ফোন করছিলাম, বুবু সেখানে যায় নাই। না মাইয়া মানুষ তো এতগুলান টাকা নিয়ে গেছে, পলাইতে যায় ধরা ধরা খাইলো নাকি বিপদই হলো নাকি কোনো? আরে ভাই এই চিন্তা তো আমিও করতেছি। হ্যাঁ তুই এতগুলি টাকা নিয়ে বাঁচতে পারবি? হ্যাঁ তুই কি মনে করস এই টাকা দিয়ে তুই তোর পোলারে বিদেশ পাঠাবি? এতই সোজা এই টাকা তুই হজম করতে পারবি? আরে ভাই চুরির টাকা চুরিতে যায়, বুঝছেন? এই টাকার প্রতি লোভ করা উচিত না। হ্যাঁ আল্লাহ আমার বাঁচাই দিছে, এই টাকার ভেজাল আমার মাথা থেকে গেছে। এখন চলেন তো এগুলি থাক, চলেন চা খাই আসি। সব দয়ালের ইচ্ছা। হ্যাঁ হ্যাঁ আরে চলেন চলেন। মুর্শিদের ইচ্ছা ছাড়া একটা গাছের পাতা নড়ে না, সব মুর্শিদের ইচ্ছা। এটা তো বুঝলাম, কিন্তু আমার উপরে এত ভেজাল কেন? আপনি একটু মুর্শিদে কন না, আমার জামেলাগুলো মিটাই দেয়। আমি এই টাকাটা পাইলে যার টাকা তারে যদি ফেরত দিয়ে দিতে পারি তাহলে আমি কইতেছি আমি মুর্শিদের মুড়ে দেওয়া যাবো, আমি মাথার মাঝে ঘুরবো, আমি আর এগুলির মধ্যে নাই, বুঝছেন? আর ভালো লাগে না। শোনেন মাইকিংটা তো খারাপ হয় নাই। না তা বল, কিন্তু তোরা তোরা মাইকিং করছিস না? করছিস না মাইকিং? মাইকিং করছিস কি হয়েছে? ভাগেন ভাগ, আমি জানি আমি জানি। এই এই কি জানো? আমি বরতলা ঘুমাই আসলাম, আমার তো টাকা নাই তাই কোনো বিস্তার নাই, বরতলাই ঘুমাই। এই চুপ, তোর টাকা নাই পয়সা নাই শুনতে শুনতে আমার কান জ্বালা পালা হয়ে গেছে, তুই ভাগেন ভাগ ভাগ কাল। হ্যাঁ কমো না আমার কোনো বিস্তার নাই, আমি বরতলা ঘুমাই। আরে বুঝছি তোরে বাবা, বল কি? হাইলো হাইয়া হাইয়া হাইয়া, উপরে তাকায় নিচে তাকায় সব দিকে তাকায়। বেটির বেটির কাছে কি আসিল? হ্যাঁ হ্যাঁ কেরামত ভাই, রাইত করে শাড়ি পরা আসিল না বোরকা পরা আসিল কেমনে কইবো? এই তুই কো। তারপরে ডান পাশে বট গাছে ডান পাশ থেকে ঘুরে বাজার ঘেঁচতে ঘেঁচতে গিয়ে তারপর আবার ডান পাশে গেল। ওটা তো নিয়ামত শেখের বাড়ি, নিয়ামত শেখের বাড়িতে গেল নাকি? এই বাড়িতে ঢুকছে না, বাড়ির পাশ দিয়ে ঘেঁচতে 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 যায় বাইরে পার হয়ে গেল। সামনে তো মাঠ, মাঠের মধ্যে গেছে, মাঠের মধ্যে যাই কি করবো? এই তারপরে ওই বড় মাঠটা আছে না, মাঠের মধ্যে আস্তে করে মাঠের মধ্যে নামলো। নাই মা সোজা যাইতেছে, যাইতে যাইতে মাঠের মাঝখানে যখন গেছে তখন যায় আবার উপরে হাত তুললো। হাত তুলে কি জোর করলো, এদিক দেখলো এদিক দেখলো ওদিক দেখলো, আমি তো পিছনে পিছনে যাইতে 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 যাইতেছি পরে বড় আসতে উঠে গেল। তাহলে তো বুবু পালাইছে, বুবু কি শহরে চলে গেলো? আরে দূর রাতে রাতে গাড়ি ঘোড়া পাইবে বলে। এই রিক্সা ভ্যানে উঠছে নাকি? না টেম্পু তো নাই, ওই যে মাঠের মধ্যে যায় রাস্তাতে যায় বড় দোকানটা আছে না রাস্তার মধ্যে, ওই দোকানটার দিক দিয়ে যায় স্কুল ঘর সামনে গিয়ে দাঁড়ালো। স্কুল ঘর নিশ্চয়ই স্কুল ঘরে ঢুকছে? স্কুল ঘর ঢুকছে না, স্কুলে ঢোকা নাই, স্কুলের পাশ থেকে এসে গেছে যেতে যেতে তারপরে বাম পাশে গিয়া খেতে রাইলের মধ্যে নেমে গেল। হ্যাঁ ওই দিকে তো পুরো খেত, বুবু খেতের মধ্যে গেলো কেন? বুকি টাকা ব্যাপার পাগল হয়ে গেলো নাকি? ও সেবল ভাই আমি তো বুঝতেছি না কিছু। হ্যাঁ তারপরে ক ক খেতে মধ্যে যায় আবার এদিক দিক তাকায় তাকায় আবার তাকায় উপরে তাকায় নিচে তাকায় তাকায় থেকে খেতে আল ধরে ধরে যায়। তারপরে বিলের কিনারে উত্তর পাশে তিনে তাল গাছ আছে না, মুদেটা বড় দুই মোড়া দূরে ছোট তাল গাছ, ওই মাঝখানে যে বড় তাল গাছটা আছে ওই তাল গাছটা দুইটা গেল। তারপরে তারপরে তাল খায়, আমি তাল চাই, আমি দে তুই খাস, আমারও দে আমারও দে, দেয় না। তারপর আমার একটা দিছে এমন ঢেল মারছে আমি ব্যথা পাই। চুপ, তাল খায় না? হ্যাঁ আমার বোন গাছ ওইটা তাল খায়, এই গল্প আমার শোনাস, পাগলামি করছ না? এক থাপ্পড় দিয়ে তোর পাগলামি ভাই করে দিব। যা বাগেনতে বাগ, পাগলামি করার জায়গা পাবো না। টাকা নাই, টাকা না থাকলে কেউ করে পাত্তা দেয় না, তখন টাকা আছে তখন টাকা সবাই পাত্তা দেয়, আমার টাকা নাই আমার কেউ পাত্তা দেয় না। বাগে বাগ, টাকা না থাকলে কেউ করে পাত্তা আন তো সাইবুল ভাই, আন আন আন, আরে আন। কেরামত ভাই, হ্যাঁ গাছে উঠে দেখবেন নাকি, হইলে হইতেও পারে। বিটলামি করেন, বইন তো আরেছে আমার, আপনার কি? আরে আন এই কেরামত ভাই। Thank you.
কি কেরামত ভাই, এই চুপচাপ বসে জিমাইতেছেন কে? চলেন না রে ভাই, বাসটা এরম খালি রেখে যেতে মায়া লাগে, দেখার তো কেউ নাই। আরে কেরামত ভাই কি কন, মায়ের দোয়া পরিবহন হলো গ্রামের মানুষের পরিবহন, গ্রামের মানুষের খেয়াল রাখবো। চলেন যাইতে যাইতে ভালো একটা প্ল্যান আইছে মাথায় কমনে, চলেন। না রে ভাই, আমি কোনো প্ল্যান প্রোগ্রামের মধ্যে আর নাই, আপনি আমারে মাফ করে দিন সাইবুল ভাই। এই ইন্দুর বিলাই খেললে আমার পেট চলবো না, আমি আজকে থেকে কোনো কোনো কিছুর সাথেও নেই পাশেও নেই। আর তা নাহলে নাই, কিন্তু আজকে যে সুন্দর একটা মাইকিং হয়েছে, খবরটা জানানো দরকার না চৌধুরী সাহেব রে? ওই খবর আপনি দিয়েন, ওনার কাছে গেলে ওই ব্যাটারও পেট চলবো না, আমারও পেট চলবো না, তার সাথে আপনি খবরটা দিয়েন, আপনি আবার তার পেয়ারের লোক। সব মুর্শিদের ইচ্ছা বুঝলেন। কেরামত ভাই, আমি আজকে একটা জিনিস চিন্তা করলাম। কি? মুর্শিদ কই থাকে জানেন? মুর্শিদ থাকে এখানে। দয়াল তোমার নিশে ঘুমায়, ঘুমায় দুনিয়া। সাইবুল ভাই, আপনার এই গানটা শুনলে না, হ্যাঁ, কুলজার মধ্যে কেমন সিকুর বেড়ে ওঠে। আমি দয়াল রাতের পাখি, আমি ঘুমাই না রে দয়াল, আমি ঘুমাই না। দয়াল তোমার নিশে ঘুমায়, ঘুমায় দুনিয়া। আমি দয়াল রাতের পাখি, আমি ঘুমাই না রে দয়াল, আমি ঘুমাই না। চলেন ওঠেন, যাই। একসঙ্গে বৈশা খাওয়ার মাঝে যাই আলাদা। আমাকে দিনের নবী মেহমান না লইয়া এক দানা পানার করতেন না। আস্তিকা সবসময় আপনি আমাদের সাথে বসবেন, কি বুঝলা? বোঝো না তো কিছুই, কুল রে কয় দিছু। এই যে একসঙ্গে বৈশা খাইতেছি, এটাও হইতেছে একটা ইবাদত, ইহাকে কয় হিকুল ইবাদত। আপনার যাইতেইব কেন? মাইয়া কি সারা জীবন এই বাড়িতে থাকবো, পরের বাড়ি যাইবো না? ও যাক একটু সালার চকটুকুক। মায়া বড় হয়েছে না, এদিক সেদিক ঘোরাফেরা ঠিক হইব না বুঝলা। মায়া বাপের বাসায় থাকবো, তারপরে বিয়া হইলে শ্বশুরবাড়ি চলে যাবো, ব্যাস। কার কপালে কি আছে কেউ কি কইতে পারে? এই মাইয়া মানুষ কোন দেশ বিদেশে যায় কি করে সালা কইতে পারে না ওর। তোমার নজর ওই তো সুরা পানকারী ছাওয়ালের দিকে, একটু আশেপাশে তাকায় দেখো না কত ভালো পোলা পান আছে। কে আপনার ভালো পোলা শুনি? খালা আপনি খাই আসেন, আমি যাই বিছনাটা গুছাইতেছি। না না, তোমার বিছনা গুছানোর দরকার নাই, আমি গুছামু। নে না 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 না, আপনি গুছাইবেন কেন? আপনি তো আমাদের মেহমান মানুষ, জামা পারুন ওনার শোয়ার ব্যবস্থা। কার কপালে কি আছে কেউ কি জানে? মানুষের মাইয়া গো দেশ বিদেশে বিয়া হয় না, তখন এর লেগে ঘরে ডজানুন লাগে, বাইরে ডজানুন লাগে। গরুর রচনা লেখো, ভালো করে লেখো, যে যেটা পারে সে সেটা করে। ওই যে কামিলেরা ভাবে কি করে নই করতে পাওয়া যায়, আর সুরেরা ভাবে কি করে অন্য জিনিস হাতিয়ে নেওয়া যায়। কি ঠিক না বোন? না কইলাম যে ওর নাম বিথি কিনা। বিথি হলো তোর কি? কোন বিথি? মানে সাবধান হয়ে যাবা। না মানে কিভাবে যাবো? খরগোশের মতো কান খাড়া করে, বুক সিনা টান টান করে, সিসি ক্যামেরার মতো এদিকে 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 তাকিয়ে তাকিয়ে এরকম করে? আরে কথা আছে না, ঢেকি স্বর্গে গেলেও দান বানে, আম গইছে এই দশা, এত কিছু হয়ে গেল তারপরে ওই মায়ের দোয়া পরিবহন।